কমান্ডার রিক্টার, আমাদের মহাকাশ কেন্দ্রটি এখন পৃথিবীর অভিকর্ষজ বলের আওতাধীন। পৃথিবীর কেন্দ্রাতিক বল এখন আমাদেরকে নিজের দিকে আকর্ষণ করছে। আমরা উচ্চতা হারাচ্ছি অত্যন্ত দ্রুত হারে। যদি খুব ভুল না করে থাকি, আমরা এরই মধ্যে ওদের অ্যাটমসফিয়ারের কাছাকাছি চলে এসেছি। উইং ক্যাপ্টেন, আপনি কিছুক্ষণের জন্য অ্যান্টি গ্র্যাভিটি ফোর্স ফিল্ড সক্রিয় করবেন। আমি বললে নিজের স্টেশনে ফিরে গিয়ে আমার নির্দেশের জন্য অপেক্ষা করুন। কি অ্যান্টি গ্র্যাভিটি ফোর্স ফিল্ড? ক্ষমা করবেন কমান্ডার, মাটি থেকে এতটা উচ্চতায় আচমকা এই ফোর্স ফিল্ড সক্রিয় করলে আমাদের মহাকাশ কেন্দ্রটি বন্দুকের গুলির মতো ছিটকে যাবে মহাশূন্যে। এটা তর্ক করবার সময় নয় বেলা, আমাদের যান এরই মধ্যে 10 মাখের বেশি গতি ধরে নিয়েছে। ঠিক সময় অ্যান্টি গ্র্যাভিটি ফোর্স ফিল্ড সক্রিয় করলে গতিবেগ কমে আসবে, তারপরেই ওটা বন্ধ করে দেবেন। তাড়াতাড়ি, আমাদের হাতে সময় বেশি নেই। কিন্তু কমান্ডার, আপনি কি বাংলা ভাষাটা বুঝেও বুঝছেন না, নাকি আমি অর্বাচীন ল্যাটিনে আপনার সাথে বাতচিত করছি? ইডেনের এই দুর্দমনীয় গতি যদি না কমানো যায়, তবে একবার অ্যাটমসফিয়ারে ঢুকে পড়লে আর দেখতে হবে না। ইডেন সমেত আমরা সবাই ব্যাঙ ভাজা হয়ে এরপরে পৃথিবীতে নামব, তার আগে যদি ওয়ান পিস থাকতে পারি। আচ্ছা কমান্ডার। ভদ্রতা সূচক একটি ধন্যবাদ বলবার সুযোগ পর্যন্ত পেলেন না। ইডেন নামক মহাকাশ কেন্দ্রের সর্বময় কর্তা কমান্ডার ভিক্টর গ্যারেট, তিনি তখন প্রতিটি স্নায়ু সম্পূর্ণ নিবেদন করেছেন মহাকাশ কেন্দ্রটির সুরক্ষার কাজে। প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড এখন তার কাছে মূল্যবান। হালকাভাবে মাথা নাড়িয়ে একবার সম্মতি জানানোতে উইং কমান্ডার এসাবেলা মার্টিন বেরিয়ে গেলেন ঘরটি ছেড়ে, মনে একরাশ দ্বিধা নিয়ে। আর তিনি কেবিন থেকে বেরিয়ে যেতেই এবারে নেভিগেশন প্যানেলটিকে সবার আগে সক্রিয় করে দ্রুত পরিস্থিতির দিকে একবার চোখ বোলালেন তিনি। নিচে যে নীল গ্রহটিকে দেখা যাচ্ছে সেটিকে পৃথিবী নাম দিয়েছেন দেবতারা। বাঁধন ছেঁড়া গরুর মতো অভিকর্ষের টানে একেবারে সোজা সেই গ্রহটির দিকে ধেয়ে চলেছে মহাকাশ কেন্দ্র ইডেন। প্রথম প্রয়োজন এর গতিবেগ হ্রাস করা, এর পরের চ্যালেঞ্জ পতনের সম্ভাব্য জায়গাটিকে সুনির্দিষ্ট করা। নইলে কোনো সীমাহীন সমুদ্রের মাঝখানে গিয়ে যদি পড়তে হয়, তাহলে সারে সর্বনাশ হয়ে যাবে। মনে মনে একটা কাউন্টডাউন সেরে নিয়ে সামনে রাখা মাউথপিসের একেবারে কাছে মুখ নিয়ে গিয়ে স্পষ্ট গলায় উইং কমান্ডারের উদ্দেশ্যে তিনি একবারই শুধু বললেন, 20% ম্যাগনিটিউডে অ্যান্টি গ্র্যাভিটি ফোর্স ফিল্ড এভার। ধীরে ধীরে কমতে লাগলো ইডেনের গতিবেগ। মনিটর প্যানেলের গতিবেগ সংক্রান্ত ডিসপ্লে বোর্ডের দিকে এক দৃষ্টে তাকিয়ে গতির পতনটা কিছুক্ষণ দেখে নিলেন কমান্ডার। তারপর আবার নির্দেশ পাঠালেন অ্যান্টি গ্র্যাভিটি ফোর্স ফিল্ড নিষ্ক্রিয় করতে। আর গতিবেগ হ্রাসের কোনো কারণ নেই। নিচের সসাগরা সুনীল গ্রহটিতে যে আর কোনো সার্চ অ্যান্ড রেস্কিউ ইউনিট পড়ে নেই, সে কথা ভালো করেই জানেন কমান্ডার ভিক্টর। কাজেই সমুদ্র নয়, উপযুক্ত স্থলভূমি খুঁজে পেতে সেখানে ক্র্যাশ ল্যান্ডিং করাটাই বুদ্ধিমানের কাজ হবে। পৃথিবীতে দীর্ঘদিন একটি গুরুত্বপূর্ণ মেট্রোপলিস ও তার যাবতীয় কাজকর্মে সর্বময় কর্তা হিসেবে নিযুক্ত ছিলেন কমান্ডার ভিক্টর। এই সূত্রেই তিনি জানেন ঠিক কোন অংশটিতে ল্যান্ড করলে মহাকাশ কেন্দ্রটির পতনজনিত ক্ষয়ক্ষতির আশঙ্কা সবচেয়ে কম। ইডেনের গতিবেগ কমিয়ে আনবার পর এখন নেভিগেশন প্যানেলের ডিসপ্লে বোর্ডে সর্বাগ্রে সেই জায়গাটিকে চিহ্নিত করলেন তিনি। কপাল ভালো থাকলে বায়ুর সাথে সংঘর্ষজনিত আগুনে ইডেন যদি অগ্নিদগ্ধ না হয়, তবে আর কোনো চিন্তার কারণ নেই। বাকি পথটা কৃত্রিম মেধাকে কাজে লাগিয়ে ইডেন নিজেই পথ চিনে পৌঁছে যেতে পারবে সেখানে। কিন্তু তার আগে বড় চ্যালেঞ্জ বায়ুস্তরগুলিকে নিরাপদে অতিক্রম করা, তারপর বাকি কথা। একটা চেয়ার কমান্ডারের ঠেলা খেয়ে জায়গা থেকে একটু সরে গিয়েছিল কন্ট্রোল প্যানেলের পিছন দিকটা করে।
সেটিকে খুঁজে পেতে নিয়ে এসে জায়গা মাফিক বসিয়ে তার উপর শরীরটা এলিয়ে দিলেন কমান্ডার। ইডেনের ইঞ্জিন যে ঠিকঠাক কাজ করছে তা বোঝা গেল। পূর্বেকার সেই সর্বগ্রাসী ভয়াবহ গতিবেগ আর নেই। একটু একটু করে যে সেটি বাগে এসেছে তা ইঞ্জিনের মৃদু গুঞ্জনের শব্দে এখন স্পষ্ট। প্রয়োজনের সময় অ্যান্টি গ্র্যাভিটি ফোর্স ফিল্ডও সঠিকভাবে কাজ করেছে, কারণ যতটা থ্রাস্ট প্রয়োজন ছিল ঠিক ততটাই এসেছে ফোর্স ফিল্ড সক্রিয় হতে। মোটের উপর সব কিছু যে ঠিকঠাক চলছে এই বিষয়ে আর কোনো সন্দেহ নেই কমান্ডারের। পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল। তাহলে হঠাৎ কোনো কারণ ছাড়াই ওরকম বেয়ারা আচরণ করে উঠল কেন জানটি? কপালে একটি আঙুল ঠেকিয়ে এই বিষয়টি বোধহয় বোঝবার চেষ্টা করছিলেন কমান্ডার। এমন সময় তার কন্ট্রোলার সেকশনে থাকা রিসিভারটি কড়কড় শব্দ করে উঠল। ক্যাপ্টেন মিশেল বলছি স্যার। যানের গতি বেগানো অনেকটা নিয়ন্ত্রণে। আমি অবশ্যই স্বল্প সময়ের মধ্যে একটা ছোট টেস্ট রান করে দেখে নিয়েছি। ইডেন মহাকাশ গবেষণা কেন্দ্রটির প্রতিটি অংশ এখন স্বাভাবিক, স্থিতিশীল এবং পূর্ণাংশে সক্রিয়। পেটের দিক ঘেঁষে ডান দিকের ফ্ল্যাপে বায়ুমণ্ডলের সাথে সংঘর্ষজনিত উত্তাপের আগুন ধরে গিয়েছিল কিছু সময়ের জন্য, কিন্তু ফিল্ড অপারেটর সাইমনের সক্রিয়তায় অবশ্য তৎক্ষণাৎ সেটা নিভিয়ে ফেলা গিয়েছে। এই মুহূর্তে ইডেনে আর কোনো সমস্যাই নেই। আমি নেভিগেশন মার্ক করে দিয়েছি মিশেল। অ্যাটমসফিয়ার অতিক্রম করে আমরা সোজা গিয়ে পড়ব উত্তর মেরু সংলগ্ন মহাদেশে, আমাদের স্থাপনা করা মান মন্দির ও গবেষণা কেন্দ্র অ্যাফ্রোদিতের কাছে। এই অঞ্চল বেছে নেওয়ার কারণ আছে। পৃথিবীতে তুষার যুগ চলছে, তা এখন প্রায় শেষের মুখে, বরফ গলা আরম্ভ হয়েছে মাত্র। ফলে আমরা অবতরণের পর শুকনো মাটিও পাব, আবার তাতে অগভীর জলস্তরও পাব, যাতে প্রয়োজনে কোনো সমস্যা হলে তার মোকাবিলা করা যায়। বেশ কিছুক্ষণের নীরবতা নেমে এলো কেবিনটি জুড়ে। বেতার তরঙ্গের ও প্রান্তে থাকা ক্যাপ্টেন মিশেল যেন নিশ্চুপ হয়ে গিয়েছেন কমান্ডারের প্রস্তাব শুনে। বোধহয় অবতরণের জায়গাটি তার ঠিক পছন্দ নয়। তবে কমান্ডার ভিক্টর নিশ্চিতভাবে জানেন অখণ্ড এই নৈঃশব্দের নেপথ্য কারণ। প্রাকৃতিক কারণেই পৃথিবীর ভূভাগ সততই পরিবর্তনশীল। যে জায়গাটিতে অবতরণ করা হচ্ছে সেটি বহু যুগ ধরে দেবতাদের নিজস্ব প্রিয় বাসভূমি ছিল। আফ্রোদিতে একটি জৈব প্রযুক্তি গবেষণা কেন্দ্র যা পৃথিবীর সামগ্রিক জৈব ভরের মানচিত্রটাই বদলে দিয়েছিল দীর্ঘ একটি সময় ধরে তার উন্নত উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতার সহায়তায়। কিন্তু তারপরই চিত্রটি ধীরে ধীরে বদলাতে শুরু করল। মহাসাগরের কোল ঘেঁষেছিল এই গবেষণা কেন্দ্রটি। বিরাট একটি ভূমিখণ্ডের একদিকের কোল ঘেঁষে স্থাপনা করা হয়েছিল আফ্রোদিতে গবেষণা কেন্দ্রটিকে দীর্ঘ একটি সময় ব্যয় করে। এই ভূমিখণ্ডটিও কিন্তু কোনো বিচ্ছিন্ন অংশ ছিল না, মূল স্থলভাগের সাথে বিস্তীর্ণ ভূভাগ দ্বারা সংযুক্ত ছিল এটি। ফলে সরবরাহে কোনোদিন কোনো সমস্যা হয়নি এখানে। তারপরই নেমে এলো সেই অমোঘ পরিণতি। তুষার যুগ যত শেষের দিকে এগোতে লাগল তত সমুদ্র ধীরে ধীরে গিলে খেতে লাগলো মধ্যবর্তী ভূখণ্ডকে। বর্ধিত জলস্তর গ্রাস করতে লাগলো অনেক অঞ্চলকে। একটির পর একটি জনপদ মিশে যেতে লাগলো সমুদ্রের জল। অত বড় একটি ভূখণ্ড থেকে ক্রমশ কমে এর অবস্থা সঙ্গীন হয়ে উঠল। একদিকে একটি মূল ভূখণ্ড ও অপরদিকে বিস্তীর্ণ ছোট্ট একটি উপদ্বীপ, আর মাঝখানে এক ফালি সরু একখণ্ড ভূভাগ যা কোনো মতে উপদ্বীপটিকে সংযুক্ত রেখেছে মূল ভূখণ্ডটির সাথে। জল গিলে খেয়েছে মাঝখানের অংশটিকে। দেবতাদের ভবিষ্যৎবাণী, আর 30 বছরের মধ্যে উপদ্বীপটি পরিণত হতে চলেছে মহাসাগরের বুকে অবস্থিত একটি ছোট দ্বীপে।
বিভিন্ন কারণে আফ্রোডিতে গবেষণা কেন্দ্রটিকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছিলেন বিজ্ঞানীরা। তাই উপদ্বীপটি অন্তত যাতে জলের উপর ভেসে থাকে সেই চেষ্টাই করে গিয়েছেন তারা নিরন্তরভাবে। মাটি ফেলে উঁচু করা হয় উপদ্বীপটিকে, এতটাই উঁচুতে যে তাদের বসানো অবতরণ সহায়ক আকাশের দিকে চেয়ে থাকা উঁচু উঁচু মূর্তিগুলিও ঢুকে যেতে থাকে মাটির নিচে। শেষে বিশালাকার মূর্তিগুলির মাথা ছাড়া আর সম্পূর্ণ দেহই চলে গেল মাটির নিচে। কিন্তু বিপদ যখন ঘনিয়ে এলো কাছে, সমুদ্রের জল যখন বাড়তে লাগলো হু হু করে, বিজ্ঞানীরা হাল ছেড়ে দিলেন। আফ্রোডিতে পরিত্যক্ত হয়ে গেল। দেবতারা এই অঞ্চল ত্যাগ করে ফিরে চললেন নিজেদের গ্রহে। ফাঁকা হয়ে গেল সম্পূর্ণ অঞ্চল। ক্যাপ্টেন মিশেলের মনে নিশ্চয়ই উঁকি দিচ্ছে এই পূর্বেতিহাস, এই কারণেই এখন চুপ করে গিয়েছেন উনি। কিন্তু কমান্ডারের কিছু করণীয় নেই, ভেতরের অবস্থাটা তিনি জানেন। ইডেনের যা অবস্থা তাতে ভূপৃষ্ঠের কাছাকাছি চলে এলে এরপর একে বেশিক্ষণ উড়িয়ে রাখা যাবে না। পৃথিবীর সাথে এক আহ্নিক গতিবেগে ঘুরে যানের ভেতরের মাধ্যাকর্ষণ বজায় রেখে আকাশে ঝোলাটাই এর নিয়তি ছিল। আচমকা যানটা বেগরবাই করে যে মাটির দিকে ধেয়ে যাবে তা কেউ কল্পনাই করতে পারেননি। ফলে বায়ুস্তরে প্রবেশের পর আগুন জ্বলে উঠে এর নিজস্ব জ্বালানি ট্যাঙ্কে ফুটো হয়ে গিয়েছে। সাইমন সেই আগুন নিভিয়ে ফেলায় ইডেন যে বিস্ফোরণে উড়ে যায়নি তা সত্যি সকলের ভাগ্য। তাছাড়া এর ডানাগুলিও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে নামবার সময়। এখন কোনো মতে একে উড়িয়ে আফ্রোডিতের সামনে এনে ফেলতে পারলেই সকলের মঙ্গল। ওখান থেকে সংস্কার সাধনের জন্য প্রয়োজনীয় পার্টস নিশ্চয়ই পাওয়া যাবে। আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে গিয়েছি কমান্ডার। একটা কথা, আপনি কি নিশ্চিত যে আমরা এই কার্যনির্বাহী কেন্দ্রটিতে সুরক্ষিত থাকব? জল আমাদেরকে জীবন্ত গিলে খেয়ে ফেলবে না তো? ক্যাপ্টেন মিশেলের গলা ভেসে এলো রিসিভার সেটের মধ্য দিয়ে। শেষ প্রশ্নটি করবার সময় অবশ্য গলা কেঁপে উঠেছিল তার। উত্তরে নিরুদ্বিগ্নভাবে কমান্ডার ভিক্টর বললেন, আমাদের এই সবেধন নীলমণি যানটিতে বেশ কিছু গম্ভীর সমস্যা দেখা দিয়েছে ক্যাপ্টেন। একে প্রাথমিকভাবে আমরা উড়ানক্ষম করে তুলব। যদিও জেনে রাখুন, আলফা সেন্টেনারিতে আমাদের নির্দিষ্ট গ্রহে একে উড়িয়ে নিয়ে যেতে হলে এখানে বড় সড় রিপেয়ার প্রয়োজন, আর তা করতে আমাদের প্রায় বছরখানেক সময় লাগবে। গোটা সময়টা আমরা মূলত ইডেনেই থাকব। আপৎকালীন যে কোনো পরিস্থিতিতে আমরা যাতে সর্বাগ্রে উড়ে যেতে পারি বিপজ্জনক অঞ্চল থেকে, আর রিপেয়ার করবার যন্ত্রপাতি একমাত্র আফ্রোডিতেই আছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের বিজ্ঞানীরা এগুলি পেছনে ছেড়ে গিয়েছেন যাতে দেবতাদের কোনো যান বিপদে পড়লে প্রয়োজনে এখান থেকে সহায়তা নিয়ে নিজেদের সারিয়ে এই অঞ্চল থেকে বেরিয়ে আসতে পারে। আর কোনো প্রশ্ন ক্যাপ্টেন? না কমান্ডার। গুড, অ্যান্টি থ্রাস্ট রকেটগুলিকে তৈরি রাখুন, আর জরুরি অবতরণের জন্য সবাইকে প্রস্তুত থাকতে বলুন। অবতরণের জন্য প্রতিটি কর্মক্ষম হাতের এখন প্রয়োজন আমাদের। বেশ কিছুক্ষণ পর দেবতাদের মহাকাশ গবেষণা কেন্দ্র ইডেন নেমে এল আফ্রোডিতে গবেষণা কেন্দ্রের পাশেই মসৃণভাবে। নমস্কার এবং আফ্রোডিতে রিসার্চ হাবে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের কমান্ডার শ্রী ভিক্টর গ্যারেথ। পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদের কি করণীয় সে বিষয়ে আলোচনা করতে এসেছি এবং মূলত একটি প্রশ্নের উত্তর খুঁজতে এসেছি। আশা করি আপনারা প্রত্যেকেই সহযোগিতা করবেন। আফ্রোডিতে সুবিশাল অধিবেশন কক্ষটি তখন বহুলাংশে ভর্তি।
ইডেন মহাকাশ কেন্দ্রটিতে প্রায় শতিনেক কর্মী বিভিন্ন বিভাগের দায়িত্ব নিয়ে নিয়োজিত ছিলেন। তারা সকলেই এসে ভিড় জমিয়েছেন এখানে। অবতরণের পর প্রথম চোটেই অবশ্য কেউ নামতে পারেনি পৃথিবীর মাটিতে। রীতিমতন কঠোর আদেশবিধি মেনে তাদের লকডাউন হয়ে থাকতে হয়েছিল নিজ নিজ সেলে প্রায় 3 দিনের জন্য। এই অবসরে একটি ভালো কাজ সেরে নেন কমান্ডার। হাতে গোনা কয়েকজন বিশ্বস্ত কর্মী দিয়ে নিজেদের উড়ান যানটিকে প্রাথমিক উড়ানের উপযোগী করে তোলেন তিনি। আপাতত ভূপৃষ্ঠের এক স্থান থেকে অন্য স্থানে আপৎকালীন পরিস্থিতিতে উড়ে যেতে কোনো সমস্যা নেই ইডেনের। এছাড়াও পৃথিবীর বর্তমান অবস্থা ড্রোন পাঠিয়ে নিজের চোখে দেখে রেখেছেন কমান্ডার। পরিবেশ জীবন ধারণের অনুকূল হলেও সমস্যা অন্যত্র। তুষারযুগ প্রায় শেষের পথে, একটু একটু করে বাড়ছে পরিবেশের তাপমাত্রা। রোদ ছোট হয়ে আসছে বরফ জমাট বাঁধা অঞ্চলগুলির আয়তন। বরফ গলে সমুদ্রে জল মিশছে, ফলে বেড়ে যাচ্ছে জলস্তরের উচ্চতা। এরকম পরিস্থিতিতে বেশিক্ষণ এখানে থাকবার ঝুঁকি নেওয়া যাবে না। প্রকৃতির খামখেয়ালিপনার কাছে দেবতারাও অসহায়। কাজ যতটা দ্রুত সম্ভব মিটিয়ে এখান থেকে চলে যাওয়াটাই বাঞ্ছনীয়। এরকম বিপজ্জনক পরিস্থিতিতে দাঁড়িয়ে কি করণীয় সেটা জানতেই উৎসুক ছিলেন সকলে। তাই ভিড় জমিয়ে অধিবেশন কক্ষে উপস্থিত হয়েছিলেন সকল দেবতারা। পডিয়ামের সামনে দাঁড়িয়ে সকলকে স্বাগত জানিয়ে গলাটা একটু ঝেড়ে নিলেন কমান্ডার। তারপর সকলের দিকে একপ্রস্থ তাকিয়ে নিয়ে ধীরে ধীরে তিনি বলতে লাগলেন, ইডেনকে সংস্কার করে মহাজাগতিক উড়ান উপযোগী করে তুলতে আমাদের প্রায় বছরখানেক সময় লাগবে। অন্তত যন্ত্রবিদ এরিক ও ফুক্সের অভিমত সেটাই। বর্তমান পরিস্থিতির নিরিখে এটি বেশ দীর্ঘ একটি সময়। প্রতিটি মুহূর্ত এখন মূল্যবান। যে বারুদের ওপর আমরা বসে রয়েছি তা যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে। এর স্থিতিশীলতার উপর বাজি ধরা অত্যন্ত মূর্খামির পরিচয়। তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, ইডেন মাটিতে নামলেও আপনারা কিন্তু কেউ মাটিতে নামতে যাবেন না। ইডেনের ভিতরেই থাকবেন, যাদের প্রয়োজন হবে তাদের ডেকে নেওয়া হবে। এই নির্দেশ কঠোরভাবে মেনে চলুন। আপনাদের কথা দিচ্ছি, বছরখানেকের মধ্যে আমরা আলফা সেন্টেরি অভিমুখে যাত্রা করতে পারবো এবং নিশ্চিতভাবে আমরা ঘরে ফিরতে পারব। একটি মৃদু গুঞ্জন ভেসে উঠল অধিবেশন কক্ষটি জুড়ে। নিজের হাতটি শূন্যে তুলে সকলকে থামতে ইশারা করলেন কমান্ডার ভিক্টর। সকলে চুপ করে যেতে এবারে তিনি বললেন, এবার প্রশ্নটিতে আসা যাক। সময় নিরিখে অতি গুরুত্বপূর্ণ না হলে এরকম বেয়াড়া বেখাপ্পা প্রশ্ন আমি তুলতাম না। ইডেনের পরিক্রমা ছিল মহাকাশ কেন্দ্রিক। আপনারা সকলেই জানেন এটি মূলত একটি গবেষণা কেন্দ্র যেখানে বিভিন্ন বিষয় নিয়ে গরু খোঁজা হয়। আমাদের সাথে পৃথিবীর মাটির কোনো সম্পর্কই থাকবার কথা নয়। মহাকাশে পৃথিবীকে আবর্তন করে কৃত্রিম মাধ্যাকর্ষণ সৃষ্টি করে এই মহাকাশ কেন্দ্রে বসে যাতে জ্ঞান সাগরের হলাহল মন্থন করা যায় সেই উদ্দেশ্যেই এর সৃষ্টি হয়েছিল। এতদিন সবকিছুই নিরুপদ্রব ছিল, কিন্তু কয়েকদিন আগে আচমকা বেগুড়বাই হওয়াতে আমরা পৃথিবীতে নেমে আসতে বাধ্য হই। যন্ত্রী ছাড়া যন্ত্র বাজে না, এই বেগুড়বাই নিজে থেকে ঘটেনি, একে ঘটানো হয়েছিল। আমাদের কারোর প্রত্যক্ষ ভূমিকা ছিল ইডেনের এই আচমকা অবতরণে। এবারে কে এই কাজ করেছেন তাকে অনুরোধ জানাবো নিজে থেকে এগিয়ে আসতে। প্রথমে কিছু সময়ের জন্য সাময়িক নীরবতা, তারপর আবার গুঞ্জনে মুখরিত হয়ে উঠল অধিবেশন কক্ষের পরিবেশ। চাপা অবিশ্বাসে ভরে উঠেছিল সেই গুঞ্জন। বেশ কিছুক্ষণ তা চলবার পর অবশেষে এগিয়ে এলেন ডাক্তার গুইয়ার্দো, পেশায় পদার্থবিদ। উষ্মা বিজড়িত কণ্ঠে তিনি বললেন, আপনি বলতে চান দেবতাদের মধ্যে কেউ ইচ্ছাকৃতভাবে ইঞ্জিনে বিভ্রাট ঘটিয়েছেন,
যাতে আমরা পৃথিবীতে অবতরণ করতে বাধ্য হই, ঠিক? অর্থাৎ আমাদের মধ্যেই কেউ পরিকল্পিতভাবেই কাজ করেছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে, তাই তো? আপনি একদম সঠিক কথা বলেছেন ডক্টর গুইয়ার্দো। তাহলে এক্ষেত্রে প্রশ্নটা ওঠে, কারণটা কি হতে পারে, কিসের জন্য? কেউ নিশ্চয়ই অকারণে পৃথিবীর হাওয়া খাওয়ার জন্য এই কাজ করবে না, তবে কারণটা কি? এই প্রশ্নে আচমকা চুপ হয়ে গেলেন কমান্ডার। একটি চাপা বিমর্ষতা খেলা করে উঠল তার চোখে মুখে। বেশ কিছুক্ষণের নীরবতার পর অবশেষে এগিয়ে এলেন জীববিজ্ঞানী ও পরিবেশবিদ ডক্টর ইজিকিয়েল। মুখে কৌতুকের হাসি মেখে তিনি বললেন, কারণটা ঠিক মাথায় আসছে না নাকি হ্যাঁ হেড কমান্ডার? মনে হলো যেন এই অকারণ খোঁচায় দপ করে পলকের জন্য জ্বলে উঠলেন কমান্ডার ভিক্টর গ্যারেথ। পোর খাওয়া এই মানুষটি অবশ্য মুহূর্তের মধ্যে সামলেও নিলেন নিজেকে। এরপর সহাস্য মুখে পাল্টা বললেন, আপনার কৌতূহলটি একটু বেশি মনে হচ্ছে ডক্টর ইজিকেল। বেশ, যেটা জানা গিয়েছে সেটাই বরং বলি। পৃথিবীর কক্ষপথে সমবেগে আবর্তন করবার জন্য আমরা সক্রিয়করণ ইঞ্জিনটা চালু রেখেছিলাম, যা মহাশূন্য থেকে নেওয়া মেসন কণার সাহায্যে শক্তি অর্জন করে। এর সাহায্যে আমরা এযাবৎ পৃথিবীর তালে একই গতিতে পাক্ষে ইডেনে কৃত্রিম অভিকর্ষজ বল সৃষ্টি করতে পেরেছি। কিন্তু তিন দিন আগে আচমকা এর গতি সম্পাদনকারী এঞ্জিনটি আচমকা সক্রিয় হয়ে ওঠে, যার ফলে আমরা পৃথিবীর নিজস্ব মাধ্যাকর্ষণ বলের আওতায় চলে আসি। এবং একটা কথা বলুন তো, ওই এঞ্জিনটি তো নিজে নিজে সক্রিয় হতে পারে না, তবে ওটিকে সক্রিয় করলো কে, কারণটাই বা কি? এই বিষয়ে আপনি কি কিছু আলোকপাত করতে পারেন? ইঞ্জিন রুমে তো প্রহরা থাকবার কথা, এ বিষয়ে ওনাদের অভিমত মনে হয়? দীর্ঘ একটি সময় একসাথে কাজ করবার সুবাদে প্রত্যেকেই আস্থাভাজন কর্মী, ফলে ওইখানে প্রহরা দেওয়াটা আমার কাছে অর্থহীন মনে হয়েছিল। কিন্তু এটা যে ভুল হয়েছে তা আমি স্বীকার করছি। একবার অপরাধীর মুখ প্রকাশ্যে এলেই আর কোনো ইঞ্জিন রুম থেকে প্রহরা সরিয়ে নিয়েছেন আপনি, ফলে অপরাধী সহজে ঢুকে পড়ে সেখানে এবং অপরাধ সংঘটিত করে যায়। বিষয়টি কি সত্যি এতটা সরল হেড কমান্ডার? আপনি ঠিক যেমন বললেন আমিও সেরকমই একটা অনুমান করলাম আর কি। এনাফ ডক্টর, এঞ্জিন রুমে কোনো দেবতারক্ষী ছিলেন না বটে, কিন্তু একেবারে প্রহরাবিহীন ছিল না তা এক মুহূর্তের জন্য। আপনি যে সম্ভাবনার ইঙ্গিত দিলেন তাও বিবেচনার মধ্যে রাখা হবে যদি আমিও দোষী, তবে মোদ্দা কথা অপরাধী কে তা আমরা নিশ্চয়ই জানতে পারবো তারপর। কিন্তু আমাদের কাটা ঘুড়ির মতো পৃথিবীর বুকে নামিয়ে আনবার নেপথ্য কারণটাই বা কি, কিছু জানা গেল? আমরা এখনো কোনো প্রত্যক্ষ প্রমাণ পাইনি যার সাহায্যে কিছু বলা সম্ভব, তবে একটি ব্যাপার আজ করতে পারি। এই কথায় অধিবেশন কক্ষে উপস্থিত প্রতিটি ব্যক্তি উৎসুক মুখে অধীর আগ্রহে তাকিয়ে রইলেন কমান্ডার ভিক্টরের মুখের দিকে। বোঝা গেল এই কেনর উত্তরটাই খুঁজছিলেন সবাই। সকলের মুখের দিকে একবার তাকিয়ে নিয়ে কমান্ডার বললেন, আমার ধারণা এর পেছনে কাজ করছে অন্য কোনো শয়তানি বুদ্ধি। আপনারা সকলেই জানেন যে আমাদের বরাবরের লক্ষ্য ছিল পৃথিবীতে উন্নত প্রাণের বিকাশ, এমন একটি সহায়ক প্রাণ সৃষ্টি যা বিভিন্ন বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহযোগিতা করবে। কিন্তু দুঃখের বিষয়, শত প্রচেষ্টার পরেও ভবিষ্যতে আমাদের সহায়তা করতে পারে এরকম কোনো প্রজাতি আমরা পৃথিবীর বুকে তৈরি করতে পারিনি। আমাদের পূর্বেকার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। কিছু প্রজাতি নিজেদের মধ্যে বিবাদে ধীরে ধীরে লোপ পায়, কিছু প্রজাতিকে আমরাই বিনষ্ট করে ফেলি কৃত্রিম প্রাকৃতিক বিপর্যয় ঘটিয়ে। এই বিনাশের পেছনে মূল কারণ, পৃথিবীতে এমন কোনো ব্যর্থ নিদর্শন আমরা রাখতে চাইনি যা পরবর্তী প্রজাতির মনে কোনো প্রশ্ন তুলতে পারে। যদিও আজকের এই স্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা দেবতারাই দায়ী, আমাদের কর্মকাণ্ডেই উত্তপ্ত হয়ে উঠেছে পৃথিবী। টেকটনিক বিচলনের ফলে নড়বড়ে হয়ে গিয়েছে মাটির নিচের বাঁধনি, মহাদেশগুলি ভেঙে গিয়ে ছড়িয়ে যাচ্ছে বিশ্বজুড়ে।
জল গ্রাস করে নিচ্ছে বেশিরভাগ অংশ। একটা দীর্ঘ সময় পরে আমাদের বিজ্ঞানীরা যখন বুঝতে পারলেন কোনো পার্থিবের সাহায্যে সম্ভব নয় আমাদের এই বিকল্প কোনো কায়ারূপ সৃষ্টি করা, তখন পার্থিবদের ওপর পরীক্ষা করা বন্ধ হয়ে যায়। পরিবর্তে তারা বেছে নেন বিকল্প একটি পথ। কি সেটা? শেষ কয়েকটি শতক ধরে কৃত্রিম মেধার উন্নতি আমাদের বিজ্ঞানীদের মনে আশার সঞ্চার করেছে। নিত্য নতুন গবেষণা ও নতুন অনুসন্ধান আমাদের সমৃদ্ধ করেছে নানা দিক দিয়ে। আর এখানে বিজ্ঞানীরা নতুন আশায় কোমর বেঁধেছিলেন কৃত্রিম মেধাকে কাজে লাগানোর ব্যাপারে। এই মেধা যদি একটি ধাতু বা ধাতু সংকর নির্মিত দেহের ভিতরে রেখে সেই দেহটিকে দিয়ে যদি বুদ্ধির কাজ করানো যায়, তবে সাইবারনেটিক অর্গানিজমে সেই কাজটি করানো যাবে না কেন? এই হলাহল মন্থনের জন্যই সৃষ্টি করা হলো প্রজেক্ট নিউ সান, যার মুখ্য উদ্দেশ্য ছিল পৃথিবীর নির্বাচিত কিছু প্রজাতির মস্তিষ্কের রদ বদল ঘটিয়ে তা কৃত্রিম মেধা দিয়ে স্থানান্তর করা। এই ধরনের জটিল গবেষণা পৃথিবীর মাটিতে প্রথমে শুরু হয়েছিল, কিন্তু গবেষণার বিষয়বস্তুকে গোপন ও সুরক্ষিত রাখবার জন্য খুব শীঘ্রই তা নিয়ে আসা হয় মহাকাশে, ইডেন নামক মহাকাশ কেন্দ্রের সুরক্ষিত বলয়ে। বেশি কথা বলবো না, আপনারা প্রত্যেকেই জড়িয়ে ছিলেন এই কর্মকাণ্ডের সাথে। আপনারা জানেন এই বহুমূল্য প্রজেক্টের ফলাফল কি হয়েছিল। অনেকগুলি ব্যর্থতার পর অবশেষে আমরা সফল হলাম আমাদের উদ্দেশ্যে। কৃত্রিম মেধার সার্থক মডিউলেশন ঘটিয়ে পার্থিব একটি বাঁদর প্রজাতির শরীরের সাথে তার সঠিক সামঞ্জস্য বিধান ও প্রতিবর্ত ক্রিয়াগুলির সঠিক সমন্বয় ঘটিয়ে সৃষ্টি করা গেল দুটি নতুন নরনারী, নিওমেল ওয়ান আর নিও ফিমেল টু, যাদের মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে আমাদের চাহিদাগুলো পূরণ করার। এদের বুদ্ধিগুলি ভবিষ্যতে আরো উন্নত হবে। একবার এদের শরীরের সাথে কৃত্রিম মেধার ম্যাচিং ব্যাপারটি মিটে গেলেই যান্ত্রিক মেধাটি সিগন্যাল পাঠাতে থাকবে, যার সাহায্যে এদেরকে দিয়েই বুদ্ধিবৃত্তির কাজটি করানো সম্ভব। এক কথায় বলতে গেলে এরাই বিশ্বের ইতিহাসে প্রথম অর্গানিক রোবট, বা বলা ভালো জৈব সাইবর্গ, যাদের শরীর সম্পূর্ণভাবে পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম দিয়ে তৈরি, কিন্তু বুদ্ধিবৃত্তি দেবতার দান। এরাই হতে চলেছে আমাদের অল্টারডিমেজ। আমি কিছু বলতে চাই কমান্ডার। সুন্দরী মিস এস্তোনে, আপনার এই কথার মাঝখানে কথা বলে ওঠার অভ্যাসটা এত দিনেও ছাড়লো না, তা বলুন কি বলতে চান? মিস মারিয়া এস্তোনেথ একজন প্রতিষ্ঠিত জৈব প্রযুক্তিবিদ। প্রজেক্ট নিউ সানে তার ভূমিকাটি অনস্বীকার্য গুরুত্বপূর্ণ ছিল, এ কথা প্রতিটি সদস্যই স্বীকার করেন। কমান্ডারের কথায় উঠে দাঁড়িয়ে তিনি বললেন, আপনি আমাদের সাফল্যের কথা যেমন বললেন, তেমনি আমাদের ব্যর্থতার দিকটিও তুলে ধরলেন না তো কমান্ডার? স্পেসিমেন দম্পতি দুটির যৌন উত্তেজক হরমোন নিঃসরণের গ্রন্থি চেপে রাখা হয়েছে এদের মস্তিষ্কে বসানো কৃত্রিম মেধার দ্বারা, ফলে এদের মধ্যে কোনো দিন কোনো দেহজ মিলন সম্পন্ন হবে না। এর অর্থ বিবর্তন এদের শরীরে থাবা বসাতে পারবে না, আমি জানি। এটি সেই আশীর্বাদ যা পিতা থেকে পুত্রে নেমে আসে বংশগতির সূত্র মেনে, তাও জানি। কিন্তু আমাদের কাছে একটি বিকল্প নির্বাচন রয়েছে, ক্লোনিং, যার ফলে আমরা এদের সংখ্যাটা যখন প্রয়োজন সেই অনুপাতে বাড়িয়ে নিতে পারবো, যখন খুশি তখন। রইল পড়ে এদের বুদ্ধির বিকাশ। কৃত্রিম মেধাকে একবার এদের শরীরে জায়গা করে নিতে দিন, আপনিও জানেন আর আমিও, একবার সিগন্যাল ব্যবস্থা পাকাপোক্তভাবে এদের শরীরে বসে গেলে আর কোনো সমস্যাই হবে না, ওটাই ধীরে ধীরে এদের শরীরে স্বাভাবিক বুদ্ধির জায়গা করে নেবে। আমার তা মনে হয় না কমান্ডার, এই অবস্থা তখনই সম্ভব যখন এদের মিলন এদের নিজেদের ইচ্ছাই হবে। একমাত্র বিবর্তনই পারে এই অসাধ্য সাধন করতে। এটি একটি সমবেত সিদ্ধান্ত,
যা মেনে চলতে আপনি দায়বদ্ধ। আশা করি আপনারও স্মরণে আছে স্পেসিমেনের মধ্যে স্বাধীন চেতনা সম্পাদন করার পরিণামটি কি। আমি সেই ঘটনার পুনরাবৃত্তি চাই না। যাই হোক, আমার ধারণা এই নতুন স্পেসিমেনগুলির ওপর কোনো ঘরের শত্রু বিভীষণের কুনজর পড়েছে, তাই ইচ্ছাকৃতভাবে সেই ব্যক্তি ইডেনকে নামিয়ে এনেছেন পৃথিবীর বুকে। কিন্তু একই নিঃশ্বাসে আমি আবার বলবো, এটি সম্পূর্ণভাবেই আমার ব্যক্তিগত অভিমত, পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ। বাইরের পরিবেশও বিপদসংকুল, এই পরিস্থিতিতে আপনাদের কাছে অনুরোধ, কোনো মতেই ইডেনের বাইরে পা রাখবেন না, এটি জরুরি নির্দেশ, বাস। নিজের বক্তব্য শেষ করে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে গেলেন হঠাৎ তেতে যাওয়া কমান্ডার ভিক্টর। এই বিষয়ে আরেকটিও কথা খরচ না করে তার চলে যাওয়া পথটির দিকে হাঁ করে তাকিয়ে রইলেন বাকিরা। তীব্র আর একটানা অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল স্যামশিয়েলার। চোখ রগড়াতে রগড়াতে উঠে বসে তিনি তাকালেন বিছানা সংলগ্ন অ্যালার্ম ঘড়িটির দিকে, তারপর পরম মমতা ভরে বন্ধ করলেন সেটিকে। সন্ধে 7টা বেজে গিয়েছে আর ঘণ্টাখানেকের মধ্যে তাকে রিপোর্ট করতে হবে ইডেনের গবেষণা সেক্টরটিতে। এরপর তাদের ঘাড়ে ন্যস্ত থাকবে ইডেনের সবচেয়ে সুরক্ষিত অংশকে প্রহরার দায়িত্ব। চোখ মুছে হাই তুলতে তুলতে কেবিন সংলগ্ন বাথরুমের দিকে দৌড়লেন তিনি। দ্রুত তৈরি হয়ে নিতে হবে তাকে। বাথরুমে শাওয়ার খুলে দিতেই নেমে আসা জলের তোরে ঠান্ডা স্পর্শে প্রথমটায় চমকে উঠেছিলেন তিনি। শিউরে উঠেছিল পিঠ। দেওয়ালের একদিকে একটি আয়না ছিল, তাতে নিজের পিঠটাকে ঘুরিয়ে ধরতেই দেখা গেল গোটা পিঠ জুড়ে ছড়িয়ে অনেকগুলি লম্বা লম্বা সরু সরু দাগ, শুকিয়ে কালো হয়ে এসছে সেগুলি। এক মনে দাগগুলি কিছুক্ষণ দেখলেন তিনি, তারপর আক্ষেপের সাথে মাথা নাড়তে নাড়তে সরে গেলেন আয়নার সামনে থেকে। দাগগুলি শুকিয়ে এসেছে বটে, কিন্তু মনের ক্ষত এখনো টাটকা। স্নান সেরে এসে বিছানায় নগ্ন কাত্রে দুহাতে মুখ ঢেকে বসলেন স্যামশিয়েলা। হাত জড়ো করা অবস্থায় দুটি আঙুল কপালে ঠেকিয়ে মনে করতে লাগলেন ইডেনে কয়েকদিন আগে তাদের সাথে ঘটে যাওয়া হেনস্থার কথা। ইডেনের কোয়ারেন্টাইন পর্বটি ছিল দীর্ঘকালীন একঘেয়ে। কমান্ডার ভিক্টর তার নির্দেশিকা জারি করবার পর সকলেই এক প্রকার বন্দী হয়ে গিয়েছিলেন মহাকাশ কেন্দ্রটির 74 দিন মধ্যে, বিশেষত নিজেদের কেবিন ও নিজ নিজ কর্মক্ষেত্রটি ছাড়া আর কোথাও যাওয়ার উৎসাহ ও সময় দুটিই হারিয়ে ফেলেছিলেন সকলে। ফলশ্রুতি সেই অনির্বার্য অবসাদ যা ঘিরে ধরেছিল প্রতিটি দেবতাকে, হাঁফিয়ে উঠেছিলেন সকলে। প্রস্তাবটি প্রথম আসে বন্ধুবর আরমারসের কাছ থেকে, আর তা আসতেই লুফে নেন সকলে। ইডেনে স্যামশিয়েলার একটি নিজস্ব দল গড়ে উঠেছিল। এমনিতেই প্রহরী বা গার্ডসের একঘেয়ে চাকরি, এই পেশার সাথে আবদ্ধ প্রতিটি কর্মরত ব্যক্তিকে এক সুতোয় গিঁথে ফেলে। তার মধ্যে বর্তমান একঘেয়ে পরিবেশ যেন তাদের আরো কাছাকাছি এনে ফেলেছিল। স্যামশিয়েলার বন্ধুদের এই দলটিতে অ্যাজাজিল, গার্দিল বা কাকাবেলরা তো ছিলেনই, তাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন গার্ডসদের পেশার বাইরের লোকজন। আরমারস ছিলেন ইডেনের নজরদারি খেয়াজানের অভিজ্ঞ চালক। পেনিমিউ প্রতিদিনকার হিসাবপত্র রাখবার কাজ করতেন, এরাও এসে যোগ দেন এই দলটিতে। এছাড়া আরও কয়েকজন প্রচ্ছন্নভাবে যুক্ত ছিলেন। একই গ্রন্থিতে এদের প্রত্যেকের আবদ্ধ হওয়ার মূল কারণ মুক্ত চিন্তা। পেশাদার হয়েও তাদের সকলেরই আস্থা ছিল মুক্ত চিন্তাভাবনার প্রতি। এই আরমারসই একদিন প্রস্তাব দেন, বেশ কয়েক ঘন্টার একটি ঝটিতি সফর সেরে ইডেনের বাইরের পৃথিবীকে একটু কাছ থেকে দেখে আসা। প্রস্তাবটি মন্দ ছিল না, রাজি হয়ে যান সকলে। সেই মতো ঠিক হয়, পরদিন সকালে হ্যাঙ্গার বেতে এসে অপেক্ষা করবেন সকলে।
কমান্ডার ভিক্টর নির্দেশ দিয়েছেন সেদিন সকালে উড়ান সফরে বেরোতে হবে কয়েকজন। মহাদেশটির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে আসবার জন্য যে দলটির ঘাড়ে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে, আর্মরস ছিলেন সেই দলে, ফলে সহজেই ব্যবস্থা হয়ে গেল। ওর খেয়াজানের নাম এনোলা। নির্ধারিত দিনে ওই যানটির ধারে কাছে চলে এসেছিলেন স্যামশিয়েলা, কাকাবেল, গার্দিল ও অ্যাসাজিলকে নিয়ে। পেনিমিউ আর টাফায়েল আটকে গিয়েছিলেন কাজের চাপে, ওরা বলে দিয়েছিলেন আসতে পারবেন না। কম আসনের জন্য বাকিরা আসেননি, তারা পরে কোনো একদিন যাবেন। বাঁচা গেল, আর বেশি দিন ওই কচ্ছপের খোলসে মুখ গুজে থাকতে হলে আর দেখতে হতো না, সেদ্ধ হয়ে যেতাম একেবারে। যা বলেছ হে ভাইয়া, এতগুলো মাস হয়ে গেল, এখনো অবধি আমরা খড়ের গাদায় মুখ গুঁজে বসে রয়েছি। কবে যে এই উপচে পড়া কামলাটা থেকে বেরোতে পারবো কেই জানে। এর থেকে ওই অন্ধকার মহাশূন্য ঢের ভালো ছিল, মনে অন্তত একটা সান্ত্বনা ছিল যে নিকটতম জনবসতি এখান থেকে মাত্র কয়েক লক্ষ কিলোমিটার দূরে। আর্মারসের কথায় হেসে উঠলেন সকলেই। স্যামশিয়েলা খেয়াজানে উঠেই নিজের বসার আসনটি খুঁজে নিয়েছিলেন জানলার ধারে। গোটা সময়টা ওখানেই বসে অন্যদের কথায় মৃদু হেসে মাঝে মধ্যে তিনি প্রচ্ছন্নভাবে অংশ নিচ্ছিলেন বটে আলাপচারিতায়, কিন্তু তার মন পড়েছিল দুপাশের দৃশ্যপটে। প্রকৃতপক্ষে তিনি পৃথিবীর সাথে সকল প্রকার সংস্রব ত্যাগ করেছিলেন বহুদিন আগে। ইডেন গবেষণা কেন্দ্রে যোগদানের পর এ তাবৎকাল অন্যান্যদের সাথে সেখানেই নিযুক্ত ছিলেন তিনি, ফলে পৃথিবীর আলো, বাতাস, জল, বায়ু, মাটি সবকটি মৌলিক উপাদানই যেন মুছে যাচ্ছিল তার স্মৃতি থেকে। এখন নতুন করে সেগুলিকে চোখের সামনে দেখতে পেয়ে যেন উচ্ছ্বাসের বাঁধ ভেঙে গিয়েছিল তা। অবাক দৃষ্টিতে তিনি ফিরে ফিরে দেখছিলেন জানলার অপর প্রান্তে ফুটে ওঠা নৈসর্গিক দৃশ্যগুলিকে, বাকিদের কথা সম্পূর্ণ বিস্তৃত হয়। বাইরে নিষিদ্ধ জগতে দীর্ঘ একটি সময় কাটিয়ে আর্মারসের খেয়াজান যখন ফেরে মাদারশিপ ইডেনে, ততক্ষণে সেখানকার অধিবাসী প্রতিটি কর্মী জেনে গিয়েছেন তাদের এই গোপন অভিসারের কথা। স্বয়ং কমান্ডার ডিরেক্টরের কানে গিয়ে উঠেছিল কথাগুলি, কারণ নিরাপত্তার স্বার্থে প্রতিটি খেয়াজানের পরিসীমা ধার্য করা হয়েছিল একটি নির্দিষ্ট অঞ্চলের দায়রার মধ্যে। দুর্ভাগ্যবশত আর্মারসের খেয়াজানটি সেই সীমানা লঙ্ঘন করে চলে গিয়েছিল অনেক অনেকটা ভিতরে, তলিয়ে যেতে থাকা মহাদেশের অভ্যন্তরে বহুদূর। কেন, এই কেনর কোনো সদুত্তর দিতে পারেননি খেয়াজানটির ক্যাপ্টেন আর্মারস, যেমন তিনি এই প্রশ্নটিরও সঠিক উত্তর দিতে পারেননি। তার নিয়ন্ত্রণাধীন খেয়াজানে এতগুলো অবৈধ যাত্রী কোনো সঙ্গত কারণ ছাড়াই উঠেছিল কেন, ফলাফল ছিল অবশ্যম্ভাবী। আর্মারস সহ খেয়াজানের ভেতরের ভ্রমণে অংশ নেওয়া প্রতিটি সদস্যকে দশ ঘা করে বেত্রাঘাতে নির্দেশ দেওয়া হয়। নারী পুরুষে কোনো ভেদাভেদ রাখেননি সাইক্লপসের মতো একচক্ষুতে সমদর্শনে বিশ্বাসী কমান্ডার ভিক্টর। স্যামশিয়েলার ভাগ্যেও জোটে দশ ঘা বেতের প্রহার। বিছানায় বসে দুহাতে মুখ ঢেকে ঠিক এই কথাটি ভাবছিলেন স্যামশিয়েলা, একটি তথাকথিত ভুল যার জন্য সকলের সামনে অপদস্থ হতে হলো তাকেও, নারী বলে তাকে রেয়াত করা হয়নি এক ফোঁটাও। হাওয়ায় শীষ তুলে তার খোলা পিঠে যখন নেমে আসছিল উদ্ধত বেতের প্রতিটি প্রহার, তখন তিনি প্রবল যাতনার মধ্যেও ধরতে পেরেছিলেন আশেপাশে ভিড় করে দাঁড়িয়ে থাকা দেবতা ও দেবীদের মধ্যে কয়েকজনের চোখে মুখে ফুটে ওঠা চাপা উল্লাস, অনুভব করেছিলেন তাদের মানসিক প্রফুল্লতা। এরাই সেই মুখ, অন্যের সুখ যাদের কাছে গাত্রদাহের কারণ। কি যেন বলে এই রোগটিকে, পেশাগত প্রতিদ্বন্দ্বিতা। স্যাম, তুমি রেডি? আমরা তৈরি।
দরজায় ধাক্কার শব্দ ও আর্ধেনের গলার আওয়াজে সম্বিত ফিরল শ্যামশিয়েলার। দ্রুত হাতে চোখের জল মুছলেন তিনি। এটা সবাইকে দেখানো উচিত নয়, বিশেষ করে সহকর্মীদের তো একদমই নয়। এবারে গায়ে ইউনিফর্ম চাপাতে চাপাতে তিনি বলে উঠলেন, আমি আসছি, তোমরা লাইন আপ করো গিয়ে। পরবর্তী কয়েক মুহূর্তের মধ্যে দ্রুত তৈরি হয়ে নিয়ে MK5 প্লাজমা গানটি কাঁধে ঝুলিয়ে নিয়ে কেবিন থেকে বের হয়ে এলেন রাত্রির শিফটের গার্ড স্থলের প্রধান শ্যামশিয়েলা। কেবিনের দরজাটি টেনে দিয়ে এবারে তিনি এগিয়ে চললেন মিটিং টানেলের দিকে। গবেষণা কেন্দ্রের ভেতরটা দিনের আলোয় যতটা সরগরম থাকে, রাত্রে যেন ঠিক ততটাই নিস্তব্ধ হয়ে যায়। বিশাল সেক্টরটি জুড়ে শুধুই নীরবতা। প্রজেক্ট নিউ সান গবেষণা কেন্দ্রটি সুবিশাল, এটি ইডেনের অধিকাংশ জায়গা জুড়ে রয়েছে, হবে নাই বা কেন? এই প্রজেক্টের কর্মক্ষেত্রটিও যে সুবিশাল। কয়েক যুগ আগেও কৃত্রিম মেধা সম্পন্ন জীবদেহ বানানোর জন্য প্রয়োজন হতো ধাতু, যার হাত পা চলন বলন সবই ছিল যান্ত্রিক। তবে সবচেয়ে বড় যে সমস্যায় পড়তে হয়েছিল তা হল এই কৃত্রিম মেধার স্বয়ংসম্পূর্ণ পদ্ধতিতে অভিযোজন হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কারণ জৈব কোষের অভাবে বিবর্তনবাদ এক প্রকার অসম্ভব। এই বিষয়ে প্রথম গবেষণাপত্রটি প্রকাশ করেন ডক্টর অটো স্টাইনার। তিনিই প্রথম আওয়াজ তোলেন কৃত্রিম মেধার এই গুরুত্বপূর্ণ খামতিটির বিরুদ্ধে। বিজ্ঞানীদের এই প্রবাদপ্রতিম পুরুষটি সর্বপ্রথম দেবতাদের উপহার দেন সম্পূর্ণ জৈব কোষ নির্মিত কৃত্রিম মেধার কেসিং, যা প্রকৃতিতে সাধারণ ও অন্যান্য দেহকোষগুলির মতোই আচরণশীল। এই আবিষ্কার হইচই ফেলে দেয় বিজ্ঞানী মহলে। টেকনোলজিক্যাল বুম সম্পন্ন হয় এরপর। বিভিন্ন পার্থিবদের দেহকোষ নিয়ে পরীক্ষা সাধন হয়। এদের মধ্যে বানর প্রজাতির কিলার এপ নামক এক প্রকার বানর গোষ্ঠী তাদের উপর হওয়া পরীক্ষাগুলিতে ব্যাপক সাড়া দেয়। এই কিলার এ প্রজাতি এখন সাইবর্গ বানানোর প্রধান উৎস। অনেকদিন গবেষণার পর তৈরি করা গিয়েছে প্রথম প্রোটোটাইপ মডেল, একটি সার্থক সাইবর্গ দম্পতি। এই দম্পতি এবং বাকি এক্সপেরিমেন্টেড সাইবর্গরা, যারা গুণমানে এই দম্পতির থেকে অনেকটাই অনুন্নত, সামগ্রিকভাবে এদের নাম করা হয়েছে মানব। তাদের সর্বশেষ সৃষ্টিকর্তার নামের সাথে নাম মিলিয়ে হাঁটতে হাঁটতে ইডেনের উদ্যান চত্বরে এসে থমকে দাঁড়িয়ে একবার কাঁচের ঘেরা টোপে উঁকি মেরে ভেতরটা দেখলেন শ্যামশিয়েলা। প্রত্যাশা মতোই বিশাল এই উদ্যানটিতে এখন কোনো মানব নেই, যেহেতু এই সাইবর্গগুলি নির্মাণ করা হয়েছে পার্থিব বানর গোষ্ঠীগুলিকে কাজে লাগিয়ে, তাই তাদের স্বাভাবিক পরিবেশের মতোই কৃত্রিম একটি পরিবেশ তৈরি করা হয়েছিল ইডেনে এই উদ্যানটিকে। এখানে গাছপালা, পৃথিবীর মাটি, রক শেল্টার, একটি মধ্যম জলাশয় মতন তো আছেই, তার সাথে ব্যবস্থা করা হয়েছিল কৃত্রিম দিনের আলো এবং মাঝে মধ্যে ঘটা কৃত্রিম বৃষ্টি। নিচের পৃথিবীতে এই মানব গোষ্ঠীর কয়েকজনকে অবশ্য ছেড়ে আসা হয়েছিল অনেক আগে, মনিটরিংয়ে দেখা গিয়েছে তারা বাড়ছেও বেশ সন্তোষজনক হারে। এই নতুন যুগল নিও মেল ওয়ান এবং নিও ফিমেল ওয়ান, প্রথম সার্থক সাইবর্গ যারা সর্বোন্নত কৃত্রিম মেধাকে সার্থকভাবে নিজ শরীরে আত্মস্থ করতে পেরেছে। জানি না কি হবে, এদের উন্নত প্রজাতি কেন বলছে কে জানে, হুকুম তামিল করা দুটি রোবট বলেই যেন এদের মনে হয় বেশি। এত কষ্ট করেও
এগুলোকে রোবট বানিয়ে রাখা হচ্ছে কেন কে জানে। মনে মনে গজ গজ করতে করতে এবারে সাইবর্গ সেলের ভেতরে প্রবেশ করলেন স্যামশিয়েলা। সারিবদ্ধভাবে লম্বা একটেরে করিডোরে দুপাশে সেলগুলি সাজিয়ে রাখা পরপর। এই প্রাণীগুলির এখন বিশ্রামের সময়, তাই লম্বা করিডোরে টিমটিম করে জ্বলা কয়েকটি স্বল্প ঔজ্জ্বল্যের বাল্ব যা করিডোরটির অন্ধকারকে আরো বাড়িয়ে তুলেছে মাত্র। কয়েকশোর বেশি প্রজাতি এনে ধরে রাখা হয়েছে এই সেলগুলিতে। বেশিরভাগ ক্ষেত্রেই দলবদ্ধভাবে সেলের ভেতরে রয়েছে মানবগুলি। সেলের কাঁচের দেওয়াল দিয়ে উঁকি মেরে দেখলেন স্যামশিয়েলা, যা আশা করেছিলেন তাই। প্রতিটি সেলের অধিবাসীরা প্রত্যাশা মতোই এখন তাকিয়ে তাদের সামনে ঝুলে থাকা সম্মোহনী আলোর দিকে। এই সম্মোহনী আলো বিষয়টি অবশ্য কমান্ডার ভিক্টরের নিজস্ব চিন্তা ভাবনা। মহাকাশে মানবদের যে নিদর্শনগুলিকে এনে রাখা হয়েছিল সেগুলি প্রজননশীল, তারা যাতে স্বাভাবিক নিয়মের সংখ্যায় বেশি বাড়তে না পারে সেদিকে সদাই লক্ষ্য ছিল তার। কিলার এফ প্রজাতির এই অভিযোজিত সাইবর্গ মানুষগুলি স্বভাব হিংস্র প্রজাতি, সংখ্যা বাড়িয়ে দলে ভারী হয়ে এরা ইডেন আক্রমণ করে বসতে পারে, এরকমই ধারণা ছিল তার মনে। তাই অনিয়ন্ত্রিত জনসংখ্যা ঠেকাতেই এদেরকে নিষ্পৃহ রাখতে মাথা খাটিয়ে এই মোক্ষম দাওয়াই বের করেছেন তিনি। এই আলো নিম্ন শ্রেণীর প্রাণীদের চেতনাকে অবশ করে দেয়, ফলে অন্যদিকে এরা মাথা ঘামাতে পারে না। তবে এটাও ঠিক যে সম্মোহনী আলো মানব প্রজাতির ওই দুটি নতুন ও সর্বশেষ সংস্করণের চেতনার উপর কোনো প্রকার প্রভাব ফেলতে অক্ষম, তাই ওদের জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো সেলেই অস্বাভাবিক কোনো কিছু চোখে পড়ল না স্যামশিয়েলার। পরিস্থিতি একদমই স্বাভাবিক। হাঁটতে হাঁটতে একটি কোণে থাকা সর্বশেষ সেলটিতে এসে উপস্থিত হলেন তিনি। এই সেলেই রাখা হয়েছে সর্বোন্নত যুগল দুটিকে। দেবতাদের অক্লান্ত পরিশ্রম ও উন্নততর প্রযুক্তির প্রকৃষ্টতম নিদর্শনেরা, তাই এদের জন্য বিশেষ ব্যবস্থা। ভিতরে উঁকি মারলেন স্যামশিয়েলা। দুটি এখন তাদের জন্য নির্দিষ্ট করা চাতালটিতে ঘুমোচ্ছে নাক ডাকিয়ে, নিজেদের পা দুটি তার দিকে ছড়িয়ে রেখে। ঘরের মৃদু আলোয় আর হাতে টর্চ মেরে দৃশ্যটি দেখে নিয়ে সব ঠিক বুঝে চলে আসছিলেন স্যামশিয়েলা। কিন্তু কয়েক পা এগিয়ে এসেই হঠাৎ কি মনে হওয়াতে থমকে দাঁড়িয়ে পড়লেন। নতুন সাইবর্গ মানব দম্পতির সেলের সামনে ফিরে এসে আবার একবার নিও ফিমেল ওয়ানের দিকে ভালো করে তাকিয়ে দেখলেন স্যামশিয়েলা। পা দুটি ছড়িয়ে হাঁ করে ঘুমোচ্ছে সেটি। বাইরে থেকে ভালো করে তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ তিনি তাকিয়ে রইলেন ঘুমন্ত মানবীটির দিকে। তারপর কি মনে হওয়াতে দ্রুত হাতে সেলের তালা খুলে ঢুকে পড়লেন ভিতরে। এই নতুন মানুষ দুটি সেরকম হিংস্র নয়, তাছাড়া এরা স্যামশিয়েলার সাথে বেশ লম্বা একটি সময় কাটিয়েছে, তাই তিনি এদের পূর্ব পরিচিত। ফলে হুট করে জেগে উঠে তাকে দেখতে পেলে এরা আক্রমণ নাও করতে পারে। একটি বিষয় চোখে পড়াতে কিরকম যেন সন্দেহ হয়েছে স্যামশিয়েলার, এই সন্দেহ নিরসন করা এখন সর্বাগ্রে প্রয়োজন। একভাবে চাতালে শুয়ে অঘরে ঘুমাচ্ছিল নিও মেল ওয়ান এবং নিও ফিমেল ওয়ান। মহিলাটির সামনে এসে হাতের টর্চটির আলো ঘুরিয়ে ধরলেন তিনি মেয়েটির উন্মুক্ত নিরাবরণ জনি দেশের দিকে। আর তারপরই নিও ফিমেল ওয়ানের জনিদেশে তখনও কিছুটা রক্তের সাথে জমে রয়েছে শ্বেতশুভ্র বীর্যের তরল একটি ধারা। ঘাড় ঘুরিয়ে তাকালেন স্যামশিয়েলা নিও মেল ওয়ানের দিকে। তার যৌনাঙ্গের মুখেও যেন কিছু অবশিষ্ট শ্বেত তরল। চোখ গোল গোল করে দুই ঘুমন্ত নরনারীর দিকে তাকিয়ে রইলেন স্যামশিয়েলা। বিশ্বাসই করতে পারছিলেন না তিনি, এই দুই সর্বোৎকৃষ্ট প্রোগ্রাম সাইবর্গ এরা প্রতিক্রিয়া করেছে স্বেচ্ছায়,
নিজ চেতনা ও আকাঙ্ক্ষায় সত্যি এরা পরস্পর মিলিত হয়েছে পূর্ণভাবে মৈথুন সম্পন্ন করবার জন্য কমান্ডার ভিক্টরের ইচ্ছার বিরুদ্ধে? হাঁ করে তাকিয়েছিলেন স্যামশিয়েলা দুই মানব মানবীর মুখের দিকে। এবারে সম্বিত ফিরে পেতে প্রথমেই এদের প্রজনন যন্ত্রের ছবি তুলে নিলেন তিনি। সাইবর্গ দুটি এখনো ঘুমোচ্ছে অঘরে। এবারে তার চোখ গেল ঘরের এক কোণে। একটি সুন্দর পাতাবহুল গাছ চোখে পড়ল তার। দুটি পাতা ছিঁড়ে নিয়ে এলেন, মুছে নিলেন এদের জননতন্ত্রের মুখে জমে থাকা তরল। আর তা করতে গিয়েই ঘুম ভেঙে গেল মানবীটির। স্যামশিয়েলাকে দেখে প্রথমে আঁতকে উঠেছিল সে, তারপর চেনা মুখ দেখে দুটি হাত দিয়ে উন্মুক্ত বুক ঢেকে পা দুটি জড়ো করে গুটিসুটি মেরে লজ্জিত ভঙ্গিতে বসে রইল নিও ফিমেল ওয়ান। নিও মেল ওয়ানও জেগে উঠেছিল সঙ্গিনীর নড়াচড়া ও ঠেলাঠেলিতে। সেও ঘুম থেকে উঠে সরে বসল নিজের পুরুষাঙ্গ ঢেকে। খুব ভালো করে দুজনের অভিব্যক্তিগুলি দেখলেন স্যামশিয়েলা। এবার দুজনেই শান্ত হতে প্রশ্ন করলেন, তোমরা সরে গেলে কেন? সাইবর দুটির মস্তিষ্কে বসানো কৃত্রিম মেধা ও গলার কণ্ঠনালীর পরিকল্পিত টিউনিং এদের দিয়েছিল সীমিত পরিসরে বুঝে শুনে কিছু অস্পষ্ট কথা বলবার দুর্লভ ক্ষমতা, যা বাকি প্রজাতির মানবদের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র বৈশিষ্ট্য। দুই তিনবার ঘুরিয়ে শান্তভাবে ধীরে ধীরে একই প্রশ্ন করাতে এবারে অস্পষ্ট জড়ানো গলায় মানবীটি বলে উঠলেন, লজ্জা কেন? আবার চমকে গেলেন স্যামশিয়েলা। উত্তেজনা চেপে রেখে ধীরে ধীরে তিনি দ্বিতীয় প্রশ্নটি করলেন। বেশ কয়েকবার প্রশ্নটি করবার পর এবারে উত্তর ভেসে এলো নিও মেল ওয়ানের কাছ থেকে। নিজের শরীরের দিকে ইঙ্গিত করে তিনি বললেন, কাপড় নেই, উলঙ্গ। কিন্তু এই আদিম গোষ্ঠীর মানুষদের তো এই চেতনা থাকবার কথা নয়। যতই এরা কৃত্রিম মেধার অধিকারী হোক না কেন, যে জনগোষ্ঠী থেকে এদের উদ্ভব তাদের মধ্যে তো কাপড় দিয়ে শরীর ঢাকবার চেতনাটাই নেই। সে তো সভ্যতার নিদর্শন। আর তাছাড়া দেবতাদের ইচ্ছার বিরুদ্ধে প্রতিক্রিয়া, যে ইচ্ছাকে দমিয়ে রাখা হয়েছিল দেবতাদের সর্বাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে, তাকে এরা উপেক্ষা করলো কোন জাদু বলে? দুজনের দিকে একবার তাকিয়ে সেল থেকে বেরিয়ে এলেন স্যামশিয়েলা। দরজা লক করেই এবারে কমিউনিকেটারে হাত দিলেন তিনি। এই প্রশ্নের উত্তর আপাতত দিতে পারবেন একজনই, তাকেই যোগাযোগ করলেন তিনি। মিস ইন্টারনেট ম্যাডাম, আপনি কি ঘুমিয়ে পড়েছিলেন? আচ্ছা, আপনি কি একটু ল্যাবে আসতে পারবেন ম্যাডাম? একটা প্রয়োজন ছিল। হ্যাঁ, বিরাট বড় ব্যাপার ঘটেছে একটা। আপনি যদি অনুগ্রহ করে একবার ল্যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম। কাছের উল্টো দিকে বসা দুইটি নিদর্শনের দিকে এক পলক তাকিয়ে দ্রুত বেরিয়ে গেলেন স্যামশিয়েলা করিডোর ছেড়ে। ম্যাডাম এস্তোনেতের সাথে এই সাক্ষাৎকারটি এখন মহা গুরুত্বপূর্ণ।